হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে টিকটকের নতুন একটি সমস্যা নিয়ে। যে সমস্যাটি অনেকের আইডিতে হচ্ছে, সমস্যাটি হলো আপনার টিকটক ভিডিওর ভয়েস অনেকে ইউজ করছে কিন্তু আপনার ভিডিওতে দেখাচ্ছে যে জাস্ট একটা ভিডিও। সো আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা সাউন্ড কিন্তু অনেকে ইউজ করছে, বাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে জাস্ট একটা ভিডিও। এই সমস্যাটি অনেকের আইডিতে হচ্ছে। সো আজকের ভিডিওতে আমি এই সমস্যাটি সমাধান করব। সো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমাকে একটা ভাই কমেন্টে জিজ্ঞেস করছিল যে ভাই, টিকটক আইডি থেকে ভিডিও ডিলিট করলে কি কোনো সমস্যা হয়? আপনারা টিকটক আইডিতে ভিডিও আপলোড করার পর কেন টিকটক আইডি থেকে আবার ডিলিট করবেন? আপনার ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনার টিকটক আইডি থেকে, তাহলে আপনার ভিডিওটি প্রাইভেসি করে রাখবেন। সো টিকটক আইডিতে যদি কখনও একটি ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিওটি কখনো আর ডিলিট করবেন না। আপনি যদি আপনার আইডি থেকে একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করেন তাহলে টিকটক কোম্পানি আপনার আইডিতে ব্লক করে দেবে, আর যদি দু একটা ভিডিও ডিলিট করেন তাহলে আপনার আইডিটি ফ্রিজ করে দিবে। সো আপনারা কখনোই এই ভুলটি করবেন না। যদি আপনার ভিডিওটি ফর ইউতে না যায় বাট আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয় তাহলে ভিডিওটি প্রাইভেসি করে রাখবেন, কোনো মতে ভিডিওটি ডিলিট করবেন না। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আপনারা টিকটক অ্যাপে চলে যাবেন। টিকটক অ্যাপে যাওয়ার পর এখানে দেখবেন প্রোফাইল বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার টিকটক আইডিতে যাওয়ার পর উপরে ডান সাইডে দেখবেন থ্রি ডট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তারপর আপনারা নিচে দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম, এটাই ক্লিক করবেন। জাস্ট একটু ওয়েট করবেন। তারপর ফার্স্ট আপনারা দেখতে পারবেন আই ওয়ান্ট টু গ্লো মাই অ্যাকাউন্ট, এইটাই ক্লিক করবেন। তারপর এখানে নোটে ক্লিক করবেন। তারপর এখানে নিড মোর হেল্প, এটাই ক্লিক করবেন। বন্ধুরা, আপনার টিকটক আইডিতে যে প্রবলেমটি হয়েছে সেই প্রবলেমটি এখানে ইংলিশে টেক্সট করে দিবেন। আমি কপি করে রাখছি, জাস্ট এখানে পাস্ট করে দিলাম। আর আপনাদের সুবিধার জন্য আমি এটি ডেসক্রিপশন অ্যান্ড কমেন্টে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তারপর আপনারা এখানে দেখবেন গ্যালারি বলে একটি চিহ্ন আছে, আপনার যে ভিডিওতে প্রবলেমটি দেখা গিয়েছে সেই ভিডিওর একটি স্ক্রিনশট নেবেন। আমি স্ক্রিনশটটি নিয়ে রাখছি, জাস্ট এখানে দিয়ে দিব। দেওয়ার পর উপরে ওকেতে ক্লিক করব। জাস্ট একটু ওয়েট করবেন। তারপর এখানে রিপোর্টে ক্লিক করবেন। জাস্ট একটু ওয়েট করবেন। তারপর আপনার রিপোর্টটি টিকটক কোম্পানির কাছে চলে যাবে। সো আর 24 ঘন্টার মধ্যে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর টিকটক নিয়ে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি অন্য কোনো ভিডিও পেতে চান তাহলে সেটি আমাকে কমেন্টে জানাবেন।